আজকের ভিডিওটি হলো অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে কিন্তু ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারবে এই পদের জন্য। রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে ECIL অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টটিকে প্রকাশিত করা হয়েছে সম্পূর্ণ 28টি পদের জন্য। একদম অফিসিয়াল নোটিফিকেশান থেকে বিস্তারিত আপনাদের জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমেই। ভিডিওটা কন্টিনিউ দেখবেন স্ক্রিপ্ট না করে। এখানে কী কী পোস্ট রয়েছে, ভ্যাকেন্সি কত এবং কোয়ালিফিকেশান কী, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কত পর্যন্ত বয়স হতে হবে এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত আবেদনপত্র জমা করতে হবে। অলরেডি আবেদনপত্র জমা শুরু হয়ে গেছে, তো এই মুহূর্তে আমরা রয়েছি একদম অফিসিয়াল ওয়েবসাইটেতে, আপনারা চলে আসবেন। এটার লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানের নিচে দিয়ে দেবো, তো আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এখানে কিন্তু রিসেন্ট আপডেট যে অপশানটা দেখতে পাচ্ছেন, রিসেন্ট আপডেট, এই অপশানে কিন্তু আপনাদের জাস্ট যত রিসেন্ট আপডেট আসবে এখানে সব কিন্তু পরপর শো করবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিওটা ডেসক্রিপশানের নিচের পিডিএফটা, সরকারি পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, লাল বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলটির অল বাটনে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলি আপডেট নোটিফিকেশান সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, এই সময় আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু আমরা ওপেন করে নিয়েছি, আপনারা চলে আসবেন নোটিফিকেশানটিতে। তো এখানে আপনারা দেখে নিতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে, অর্থাৎ যে কতগুলো পোস্ট রয়েছে এবং পোস্টের নাম কি। এখানে পোস্টের নাম বলতে কিন্তু দেওয়া রয়েছে টেকনিক্যাল অফিসারের পদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়েছে সম্পূর্ণ 28টি পদের জন্য, এবং ভ্যাকেন্সি ডিটেলসটা আপনারা দেখে নিতে পাচ্ছেন, জেনারেল 15, OBC 7 জন এবং SC 4, ST-র তরফ থেকে কিন্তু 2 জনকে নেওয়া হবে। সম্পূর্ণ 28টি পদের জন্য কিন্তু কর্মী নিয়োগ করানো হবে। তো সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে ভালো হয়, তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আবেদনটা করতে পারবেন। এখানে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন, তবে বয়সটা ক্যালকুলেট করবেন 31/10/2019 পর্যন্ত, অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে 31/10/2019 পর্যন্ত যেই যে আপনার বয়সটা হচ্ছে সেটা কিন্তু ম্যাক্সিমাম 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে, তাহলে আবেদন করবেন। তো এখানে কিন্তু পে স্কেল যেটা থাকছে পার মান্থে কিন্তু 23,000 টাকা, খুব ভালো পে স্কেল কিন্তু দেওয়া হচ্ছে এই পদের জন্য, পে স্কেল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখানে কোয়ালিফিকেশান যেটা দেওয়া রয়েছে আপনাদের জানিয়ে দিই, এখানে কিন্তু এডুকেশন আর কোয়ালিফিকেশান প্রত্যেকটি চাকরির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে যায় যেই ক্যান্ডিডেটসরা পড়াশোনা করেছেন তাদের জন্যই কিন্তু আজকের রিক্রুটমেন্টটি ভ্যালিড হবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করে থাকেন অথবা আপনার কোনো চেনা জানা বন্ধু বা কেউ থেকে থাকে, তাহলেই কিন্তু আপনি ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে দেখুন যে দেওয়া রয়েছে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স উইথ মিনিমাম 60% মার্কস। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের কিন্তু এই সব, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্সের ওপর এবং আরও কিছু সাবজেক্ট আপনারা এখানে দেখে নিতে পারছেন, ইনফরমেশন টেকনোলজি এই সবের ওপর কিন্তু আপনাদের পড়া থাকতে হবে, ঠিক আছে। তবে মিনিমাম কিন্তু 60% মার্কস আপনাদের থাকতে হবে, তাহলে আপনাদের আবেদন কিন্তু করতে পারবেন। তো আপনারা যারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন এবং এই সব ডিগ্রিটা আছে আপনাদের, তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন। ইন্ডিয়ার যে, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু প্রার্থী আবেদন করতে পারবে, ভ্যাকেন্সি খুব বেশি নেই, 28টি, তবে আপনারা চাইলে কিন্তু আবেদনটা করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন, হাউ টু অ্যাপ্লাই, সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দেবো, ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা এই পদের জন্য অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ অনলাইন প্রসেস জানিয়ে দেবো। তো আজকে এটা জানাচ্ছি না আপনাদের যে কীভাবে অ্যাপ্লাই করবেন, আজকে জাস্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। দেখুন এখানে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে বয়সের, এগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো ইম্পর্টেন্ট ডেটস যেটা, সেটা হলো আবেদনপত্র কিন্তু অলরেডি জমা নেওয়া শুরু হয়ে গেছে 16/11/2019 থেকে, অর্থাৎ আজকের ডেট হলো 18 তারিখ নভেম্বরের। তো নভেম্বরের 16 তারিখ থেকে কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে, অর্থাৎ অলরেডি 2 দিন হয়ে গেল জমা নেওয়া, কিন্তু অফিসিয়ালি আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে। এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের কিন্তু 30/11/2019, অর্থাৎ আপনাদের কিন্তু 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, আর বেশি দিন সময় নেই, আপনারা চাইলে আবেদন করে নেবেন। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা এবং বাকি ডিটেলস যদি মিল খেয়ে যায় এবং আবেদন করতে চান এই পোস্টের জন্য, তাহলে কিন্তু অবশ্যই বেশি দেরি করবে না, 30 নভেম্বর পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে, তারপরে কিন্তু আর আবেদনটা করতে পারবেন না। তো এখানে এই পদের জন্য যদি আপনি আবেদন করতে চান, সিলেকশন প্রসেসটা আপনারা দেখে নিন। এখানে দেওয়া রয়েছে রিটেন টেস্ট,
সর্বপ্রথম আপনাদের একটা রিটেন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? তো তার পরবর্তীতে কিন্তু তাতে আপনারা যদি কোয়ালিফাই করে যান, তারপরে কিন্তু একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে এই পদের জন্য বেছে নেওয়া হবে, ঠিক আছে? এই হলো সিলেকশন প্রসেস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাকছে। এই বিষয়ে আরও কোনো তথ্য আমাদের মিসিং হয়ে যেতে পারে, যে আপনাদের আরও কোনো কিছু জানবার থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ অনলাইন প্রসেস কিন্তু আমি জানিয়ে দেবো, আপনারা কমেন্টে জানান। আপনারা যদি ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই বেশি হয় পরের জন্য আবেদন করতে চাইলে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।